নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝেই গেছেন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। সবার খুবই ফেভারিট এই গরমে কুলফি। এই গরমে আমরা সবাই কিছু না কিছু ঠান্ডা খেতে ভালোবাসি, সেটা কুলফি হোক, আইসক্রিম হোক, যে কোনো ড্রিঙ্কস। আজকে আমি বাড়িতেই কুলফি বানাবো, তার জন্য 500 লিটার হাফ লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। ফুল ফ্যাট ক্রিম মানে ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। এবার ভালো করে দুধটাকে ফোটাতে হবে। হ্যাঁ, সর জমতে দেওয়া যাবে না, সর জমলেই সেটা নেড়ে নিতে হবে। এবার ভালো করে দুধটা কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এর থেকে 2 হাতা দুধ আলাদা তুলে রাখবো, আর তাতে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট থেকে গুঁড়ো দুধ মিশিয়ে নেবো। গুঁড়ো দুধের ঢালাটা আমি দেখাতে পারিনি, আমি তাই মুখে বলে দিচ্ছি। এখানে 10 টাকা দামে গুঁড়ো দুধ প্যাকেট যেটা পাওয়া যায় বাজারে, সেই একটাই প্যাকেটে যতটা গুঁড়ো দুধ ছিল ততটাই দিয়েছি। এবার আমি বাকি দুধে চিনি মেশালাম 3 টেবিল চামচের মতন। এর থেকে বেশি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে মেশাবে। আর যেই গুঁড়ো দুধ গুলে রাখা দুধটা ছিল সেটা আমি মিশিয়ে দিলাম। এবার আর কিছুক্ষণ না, বেশ কিছুক্ষণ এটা ফোটাতে হবে যতক্ষণ ঘন না হয়। তারপর এখানে আমি ড্রাই ফ্রুটস মেশাবো, কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, আলমন্ড আর কিশমিশ আমি কুচিকুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো এখানে মিশিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। যখন দেখবেন 500 মানে হাফ লিটার দুধ একেবারে কমতে কমতে 250-তে এসে গেছে, তখন বুঝবেন এটা রেডি। আমি এটা 4 জনের জন্য, এই 5-6 জনের জন্য মোটামুটি বানাচ্ছি, আর এটা আমি ডিসপোজেবল কাপে তৈরি করব। এবার দুধটা ঠান্ডা করে নিয়ে এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব, যাতে একেবারে স্মুথ পেস্ট তৈরি হয়। এইবার ডিসপোজেবল কাপগুলোতে অল্প অল্প করে কুলফির মিক্সচারটা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। কুলফি বাড়িতে বানানো কিন্তু অত্যন্ত সোজা, আমি এর আগে কোনোদিনও বানাইনি, তবে ফার্স্ট টাইম বানালাম, দেখলাম খুবই সোজা। এবার উপর দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা আটকে দেবো যাতে খুলে না যায়। আমার ডিসপোজেবল কাপগুলো একটু ছোট হয়ে গেছে, তাই কুলফির সাইজগুলো কিন্তু একটু ছোট ছোট লাগবে। আপনারা চাইলে এর থেকে বড় ডিসপোজেবল কাপ, যেগুলোতে কফি চা খাওয়া হয়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বা বাড়ির যে কোনো গ্লাসে বা বাটিতে বা যে কোনো মাটির বাটিতে থাকলে তাতেও ব্যবহার করতে পারেন। এবার ছুরি দিয়ে সামান্য মুখটা কেটে ওখান থেকে আইসক্রিমের একটা স্টিক একটা একটা করে বসিয়ে দেবো। যাই হোক, প্রথমবার তো বানালাম, খারাপ তো হয়নি, খুবই ভালো হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ারও করলাম। এইভাবে 4টে মুখ আমি আলতো করে ছুরি দিয়ে কেটে একটা একটা করে আইসক্রিম স্টিক বসিয়ে দেবো। আইসক্রিম স্টিক কিন্তু যে কোনো দোকানেই অ্যাভেলেবল, আর অ্যালুমিনিয়াম ফয়েলও যে কোনো দোকানে অ্যাভেলেবেল। খুব সোজা পদ্ধতিতে এটা বানানো হয়ে যাবে। এবার আমি 10 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, 10 ঘন্টা পর আমি এটা বের করে আনলাম। আমি 3টে খুলে দেখাচ্ছি, বাকিগুলো আর দেখাচ্ছি না, 3টে খুলে দেখাচ্ছি। এবার আস্তে করে ধারের যে কাগজের কাপটার ওটা খুলে ফেলতে হবে, যেহেতু অত্যন্ত গরম ছিল আর আমি বের করেছি পুরো দুপুরবেলা গরমের মধ্যে, তাই খুব তাড়াতাড়ি গলেও যাচ্ছিল। যাই হোক, এইভাবে তৈরি হয়ে গেল মালাই কুলফি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।